কথা বলছে। খোরের মধ্যে কিছু একটা বলছে, কি বলছেন বলুন তো? কি নামটা বলছে বলুন তো, একটু ভালো করে শুনুন না। মনে হচ্ছে রাজা। আচ্ছা, রাজা বলে পরিচিত ওর কেউ আছেন? আপনি ঠিক শুনেছেন? হ্যাঁ, আমি মাইন্ডেডলি শুনেছি, অনেকবার শুনে তবেই আপনাদের বললাম। ইয়েস, রাজা। হ্যাঁ হ্যাঁ, উনি বারবার রাজাই বলছেন। ইয়েস। আচ্ছা, রাজা বলে আপনাদের কেউ আছেন? না, আপনি হয়তো কিছু ভুল শুনছেন। কেন আপনাকে ডাকতে পারেন? আসলে কি জানেন, অবচেতন মন কখন যে কাকে প্রায়োরিটি দেয় সেটা সবসময় কনসিয়াস মাইন্ড জাজ করতে পারে না। বলছিলাম, রাজা নামে তো অন্য কেউ হতে পারে। কি আশ্চর্য, আপনি এত এম্বারেস ফিল করছেন কেন? আপনারা তো বন্ধু, নাকি বন্ধু বন্ধুকে ডাকতে পারে না? আমি বরং এবার আসি। আসবেন? ওকে, থ্যাংকস ফর এভরিথিং। শুনুন, কাল যদি আমি নাও থাকি আপনি আসতে পারেন, বলবেন আমার গেস্ট, ওরা আপনাকে ঠিক ভেতরে অ্যালাউ করে দেবে। থ্যাংক ইউ, ওয়েলকাম। তোমার মনের মধ্যে কোনো সন্দেহ আসছে না? ভাবো, মেয়েটা এতদিন ধরে কিছু না খেয়ে, জল পর্যন্ত না খেয়ে সে এত বড় একটা কাণ্ড ঘটালো কি করে? সন্দেহ যে আমারও হচ্ছে না তা নয়। তুমি বুঝতে পারছো না, মেয়েটার যদি বিয়েতে মতি থাকবে তাহলে ও এটা করলো কেন? তোমার কি মনে হচ্ছে, কেন বলো না, কেন করলো? দেখো, কেন করলো সেটা যদি আমি বুঝতেই পারতাম তাহলে তো বলেই দিতাম, সেটা আমিও হাতড়াচ্ছি। তবে তবে আজকালকার ছেলে মেয়েদের মতিগতি বোঝা ভার, এরা যে কখন কি করে, কি বলে, কি করে বসে কেউ বলতে পারে না। যা বলার খোলাখুলি বলো না, বলো বলো, এখনো তো বিয়ে হয়ে যায়নি, বলো খুলে। আমি খোলাখুলি কি করে বলবো, আমি তো কিছু বুঝতেই পারছি না। তবে একটা জিনিস লক্ষ্য করলে না, পাড়ার যে ছেলে দুটো এসেছিল তাদের দেখে কিন্তু ডক্টর দাশগুপ্তরা মোটেই খুশি হননি। ওদের মধ্যে একটি ছেলে ছিল যাকে ভীষণ শক্ট লাগছিল, খুব উদ্ভ্রান্তের মতো চেহারা, চোখ দুটো কেমন ছলছল করছিল। তাতে কি প্রমাণ হয়, কি তাতে কি প্রমাণ হয় সেটা আমি তো বলতে পারবো না, তবে আমার ভেতরে কেমন একটা অস্বস্তি হচ্ছে। দেখো, ব্যাপারটা এত দূর এগিয়ে গেছে মানসিকভাবে, কিন্তু কিন্তু যদি মেয়েটার এই বিয়ের ব্যাপারে কোনো আপত্তি থাকে তো সেটা অপু বুঝতে পারলো না। ও তো মেয়েটার সঙ্গে এতদিন মেলামেশা করেছে। আমারও তো সেটাই মনে হচ্ছে,
অপু যদি বুঝতেই পারত তাহলে এতটা এগোতো না। হয়তো আমাদের সমস্ত সন্দেহই অমূলক। ভগবান যেন তাই করেন। তা যদি হয় সব থেকে আমি খুশি হব, এটা তো তুমি ভালো করেই জানো। কারণ আমাদের অপুর জীবনটা তো আর পাঁচজনের মতো নয়, সেই জন্য এত ভাবনা। তুমি ভাবো তো আজকের এই শুভ দিনে কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আমার মনটা ভালো লাগছে না গো, ভালো লাগছে না। বাড়ি থেকে এতবার ফোন এলো রাজা, আসলে অনেক রাত হয়েছে তো সবাই খুব টেনশন করছে। আর তাছাড়া দুষ্টু যখন এখন ভালোই আছে, চল বাড়ি যাই। রাজা কি ভাবছিস কি আনমনে হয়ে? আচ্ছা শ্যামলদা, কারোর বিশ্বাস নিয়ে ছিনি মেনে খেলাটা খুব পাপ না? হঠাৎ না কিছু না। জানো তো শ্যামলদা, দুষ্টুর হবু হাজব্যান্ড না খুব ভালো লোক। বুঝেছি। কি বুঝেছ? বুঝেছি যে তোর ভেতরে অপরাধবোধ কাজ করছে। একটা কথা বলি শোন রাজা, প্রেমে আর যুদ্ধে কোনো অপরাধ নেই, কোনো পাপ নেই। শ্যামলদা বল, দুষ্টু না ঘোরের মধ্যে বারবার আমার নাম নিচ্ছিল। কি বলছিস রে শ্যামলদা? আমার না মনে হচ্ছে কি দুষ্টুকে ফিরিয়ে দাও, আমার জীবনের সব থেকে বড় পাপ হবে। তাহলে জানি না, জানি না বললে তো হবে না, তুই যখন এত বড় কথাটা বললি। আচ্ছা শ্যামলদা, ওই ভদ্রলোকের টাকাটা ফেরত দিতে হবে। কে? যিনি মেডিসিন শপে টাকাটা দিলেন। ও অরণ্য, সে আমি দিয়ে দেবো। কিন্তু তুই কথা ঘোরাচ্ছিস কেন? আমি জানি না শ্যামলদা, কিছু বুঝতে পারছি না। মানে দুষ্টু শুধু আমার। আচ্ছা এইরকম ঘোরের মধ্যে ও আর সবার নাম বাদ দিয়ে রাজার নাম করতে গেল কেন? আচ্ছা ও না খেয়ে বা ছিল কেন? কার ওপর রাগ করে? কি চেয়েছিল দুষ্টু? নিজেকে শেষ করে দিতে? আচ্ছা আমি কি দুষ্টুকে মিসআন্ডারস্ট্যান্ড করছি? ও কি আসলে আমাকে পছন্দই করেনি? ও কি আমাকে বিয়ে করতে চায়নি? যদি তাই হবে তাহলে কেন নিজেই বিয়ের দিনটা এগিয়ে দিয়েছিল? না না, আমি নিশ্চয়ই ভুল ভাবছি। দুষ্টুর মতো মেয়ে কখনো কাউকে ঠকাতে পারে না, কখনো না। রাজা দাঁড়াও। মা, তোমাকে এতবার ফোন করা সত্ত্বেও তুমি রাত করে বাড়ি এলে? তুমি তো সবই শুনেছো মা। হ্যাঁ আমি সব শুনেছি, আমি সব জানি, আর জানি বলেই তোমাকে বারবার করে বাড়ি আসতে বলেছি। রাজা, আমি চাই না যে তুমি দুষ্টুর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখো। মা,
খবরদার রাজা, এই বিষয় নিয়ে তুমি আমার সঙ্গে কোনো রকম তর্ক করবে না বলে দিলাম। এখন কেমন আছে দুষ্টু? অনেকটা ভালো আছে। ভালো থাক আর মন্দ থাক তাতে তোমার কি? তুমি তো আর ডাক্তার নও যে তুমি ও ট্রিটমেন্ট করবে। কাছে লোকে তোর অসুখে কি শুধু ডাক্তার বুদ্ধিরই থাকে মা? রাজা দুষ্টু তোমার কাছের লোক নয়, দুষ্টু তোমার প্রতিবেশী। এর থেকে বেশি তুমি আর কিছু ভাববে না, আর আমরাও সেটা চাই না যে তুমি এর চেয়ে বেশি কিছু ভাবো। সারাদিনে কিছু খাওয়া দাওয়া হয়েছে? এত রাতে আর কিছু খাবো না বুদি, শুয়ে পড়ব। আমার কথাটা কানে গেছে তোমার? কি হলো? চুপ করে থাকলে চলবে না রাজা। আজ বাদে কাল দুষ্টুর বিয়ে। তুমি আমার গাছ হয়ে প্রতিজ্ঞা করো যে তুমি দুষ্টুর সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না, বলো। কি হলো? তুমি আমার গাছ হয়ে বলবে না? কি হলো রাজা? মা কি বলছেন? তোর কাছে তোর মায়ের থেকে ওই দুদিনের মেয়েটা এত বড় হয়ে গেল যে তুই ওর জন্য তোর মার গাছ হয়ে প্রতিজ্ঞাটা পর্যন্ত করতে পারছিস না? আমি তোমাকে ছুঁয়ে মিথ্যা কথা বলতে পারবো না মা। তার মানে তোর কি বিচার বুদ্ধি সব লোক পেয়েছে রাজা? তুই কি চাইছিস কি তুই যে তুই এমন কিছু একটা ঘটনার মধ্যে জড়িয়ে পড় যাতে বাড়ির মান সম্মান সবকিছু ধুলে মিশে যাক? আজ মানে কাল ওই মেয়েটার বিয়ে আর তুই রাজা? মা, দুষ্টুর আজকে যে অবস্থাটা হয়েছে তার জন্য আমি তাই। কালকে হয়তো দুষ্ট আরো সুস্থ হয়ে উঠবে। আমি ওর পাশে গিয়ে একবার দাঁড়াতে চাই মা। না যাবে না, কোথাও যাবে না তুমি, আমি তোমাকে যেতে দেবো না। রাজা, তুই ওর বাবা মার ক্ষমতা জানিস? প্রয়োজন হলে ওরা তোকে এই দুনিয়া থেকে সরিয়ে দেবে রাজা। আমি শুধু একবার দুষ্টুর কাছে গিয়ে দাঁড়াতে চাই মা, দুষ্টুর মুখ থেকে শুনতে চাই। কি শুনতে চাও? দুষ্টু কি বলে? কি বলবে দুষ্টু? হ্যাঁ, দুষ্টু কি বলবে? সে অসুস্থ হয়েছিল, তার চিকিৎসা চলছে, ভালো হয়ে গিয়ে সব ভুলে গিয়ে সে বিয়ের পিঁড়িতে গিয়ে বসবে রাজা। যদি তাই হয় তাহলে তো তোমার চিন্তার কোনো কারণ নেই মা। আমি কথা দিচ্ছি, নিজের থেকে দুষ্টুকে কিচ্ছু বলবো না। না, তুমি যাবে না। মা তোমাকে কি বললো সে কথাটা কানে গেল না? মা তোমাকে যেতে বারণ করেছেন রাজা, আমি বলছি খবরদার তুমি ওখানে যাবে না বলে দিলাম। যে মেয়েটা আমার জন্য মৃত্যু মুখে পড়েছিল তার পাশে অন্তত একবার আমার গিয়ে দাঁড়ানো উচিত। কেঁদো না মা, শুধু আমার একার কষ্ট হলে আমি সামলে নিতাম, কিন্তু দুষ্টুর কষ্ট? ওকে ভুলে যেতে দাও রাজা, সময়ের সঙ্গে সঙ্গে দেখবে সব ঠিক হয়ে যাবে। বরং এই মুহূর্তেও যদি তোমাকে দেখে না ভূতি, আমি অন্তত একবার হলে ওর সঙ্গে দেখা করে আসবো।
এই অবস্থায় তুই দুষ্টুর থেকে যতটা দূরে সরে থাকবি ততটাই আমাদের এবং ওদের পরিবারের জন্য মঙ্গল হবে। জানি ছোটদা, তোর খুব কষ্ট হবে, দুষ্টুরও খুব কষ্ট হচ্ছে জানিস। আশীর্বাদের আগে আমাকে জড়িয়ে ধরে ওর কি কান্না। আচ্ছা মুন্নি, দুষ্টু কি আমার ব্যাপারে কিছু জিজ্ঞেস করছিল? তুই কোথায় সেটা জিজ্ঞেস করছিল? দেখ ছোটদা, এইসব ব্যাপারে আমি আগে কখনো তোর সাথে কোনো কথা বলিনি। বৌদি যতবার তোকে এই ব্যাপারে বোঝাতে গেছে ততবার আমাকে সামনে থেকে সরিয়ে দিয়েছে। কিন্তু আজ আমি তোকে বলছি, তোরা দুষ্টুর সম্পর্কটা যদি পরিণতি পেত তাহলে সব থেকে বেশি আনন্দ পেতাম আমি। কিন্তু এখন আর সেটা সম্ভব নয়। ওদের বাড়ি থেকেও কিছু একটা আজ করতে পেরেছে। দেখ ছোটদা, আমাদের ক্ষমতা খুব কম, আমরা ওদের সাথে পেরে উঠবো না। দুদিন পরেই ওর বিয়ে, প্লিজ তুই নিজেকে সরিয়ে নে। দেখবি দেখবি দুদিন পর দুষ্টু তোকে ভুলে যাবে। আচ্ছা মুন্নি, দুষ্টু যদি স্বেচ্ছায় আমার কাছে আসতে চায় তাহলে কি আমি ওকে দূরে সরিয়ে দেব? পরের ফলাফলটা কি হবে সেটা খুব ভালো করে ভেবে যা করার করিস। বাবাকে তো জানিস, না খেয়ে থাকবেন, তবু আত্মসম্মানে যদি ঘা পড়ে তাহলে ভেঙে শেষ হয়ে যাবে। দেখ ছোটদা, তোর জন্য যেন বাবাকে কোনো রকম কোনো কষ্ট পেতে না হয়। আমি দূরে সরে গেলে দুষ্টু আমি ভুলে যেতে পারবে না মুন্নি। আবার যদি কিছু করে বসে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভাবে, না কিছুতেই না। কাল দুষ্টুর সঙ্গে শেষ বোঝাপড়া করবোই আমি।